হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো থাম্বনেল থেকে আপনি বুঝতেই পারছেন আমি আপনাদেরকে আজকে কার্টুন ফটো কিভাবে এডিট করতে হয় সেটি দেখিয়ে দেব। তো বন্ধুরা, আমার থাম্বনেলে যেরকম আছে ঠিক সেরকম আমি আপনাদেরকে এডিট করে দেখিয়ে দেব। যদি আমি এরকম এডিট না করতে পারি তাহলে কমেন্ট বক্স তো আপনাদের জন্য ওপেন করাই আছে, আপনারা প্রচুর পরিমাণে গালি দেবেন। আর যদি আমি ঠিক সেরকম যেরকম আমার থাম্বনেল আছে সেরকম এডিট করতে পারি তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো প্রথমেই আপনি আপনার পিকার্ট অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর নিচে প্লাস আইকন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে এই ধরনের ইয়েলো একটা ব্যাকগ্রাউন্ড ক্রোম ব্রাউজার থেকে ইয়েলো ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন, ডাউনলোড করে নেবেন, তারপর এটাকে পিকার্টে ঢুকিয়ে দেবেন, তারপর অ্যাড ফটো এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে ফটোটি আপনি এডিট করতে চান সেই ফটোটি সিলেক্ট করবেন, তারপর অ্যাডে ক্লিক করবেন। তারপর বন্ধুরা এদিকে একটু সাইডে নেবেন, নেওয়ার পর কাট আউট একটা অপশন রয়েছে এই অপশনটাতে ক্লিক করবেন, আউটলাইন এই অপশনটাতে ক্লিক করবেন, তারপরে এটাকে সাইডে দিয়ে আমি যেরকম দাগ দিচ্ছি ঠিক সেরকম আপনি দাগ দিবেন, তারপর মিলিয়ে দিবেন। তো দেখুন ফটোটা কাটা হয়ে গেছে, মানে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা আউট হয়ে যাবে, ফটোটি থাকবে। তো এবার টিক মার্কে ক্লিক করে দেবেন উপরে। তো দেখুন, তো এখানে আপনি চাইলে ফটোটা অ্যাডজাস্ট করতে পারেন। তো আমি এখন অ্যাডজাস্ট করছি না, আমি এডিট করে নিই তারপর অ্যাডজাস্ট করে নেব। তো তারপর এদিকে আপনি ইফেক্টস রয়েছে এই অপশনটাতে ক্লিক করে দেবেন, তারপর এই যে ওয়াল এই অপশনটাতে ক্লিক করবেন। এই যে ক্লিক করার পর এখানে স্কেচ ওয়ান এই অপশনটাতে ক্লিক করে দেবেন, তারপর এটার পর আবার ক্লিক করবেন, লাইনটা জিরো করে দেবেন, তারপর উপরেরটাও জিরো করে দেবেন, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর এখানে নিচে দেখুন কালার রয়েছে, এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করবেন, তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা এখানে আবার ইফেক্টস এই অপশনটাতে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে ম্যাজিক একটা অপশন রয়েছে এই অপশনটাতে ক্লিক করবেন, এখান থেকে শোল এই অপশনটা সিলেক্ট করবেন, তারপর এটাতে আবার ট্যাপ করবেন। এখানে তিনটা দেখুন গোল গোল বৃত্তর মতো রয়েছে, এটার উপর ক্লিক করবেন, তারপর এটাকে টেনে আপনি 85, মানে আপনার যতটুকু ভালো মনে করেন ততটুকু দিয়ে দিবেন। তো আমি এখানে 80% দিয়ে দিচ্ছি, তারপর আবার টিক মার্কে ক্লিক করে দিলাম, তারপর আবার ইফেক্টস এই অপশনটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনি এই যে 100 এই অপশনটাতে ক্লিক করবেন, তারপর আবার এটাতে ক্লিক করবেন, আবার এই যে বৃত্তগুলোতে ক্লিক করে তারপর এটাকে 95% করে দেবেন, তারপর আবার টিক মার্কে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা এবার এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো এখনও কাজ শেষ হয়নি। তারপর এটাকে এখান থেকে আপনি অ্যাডজাস্ট এই অপশনটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে কন্ট্রাস্ট এই অপশনটাতে ক্লিক করে আপনার ইচ্ছাকৃতভাবে এটাকে বাড়িয়ে দেবেন যাতে ফটোটি ক্লিয়ার দেখা যায়। তো এটাকে 40% রাখতে পারেন, তারপর স্যাচুরেশন এটা আপনি আপনার পছন্দ মতো একটু বাড়িয়ে দেবেন, আমি এখানে 30% দিয়ে দিচ্ছি, তারপর টিক মার্কে ক্লিক করে দিলাম, তারপর আবার টিক মার্কে ক্লিক করে এটাতে এটাকে গ্যালারিতে সেভ করে নিব। সেভ। তো গাইস এবার আবার ব্যাকে চলে আসবো। তারপর এখানে ফটো ডাইরেক্টর একটা অ্যাপস রয়েছে, এই যেটা এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন, তারপর এই অ্যাপসের অ্যাপসে ঢুকে যাবেন। অ্যাপসটি ওপেন করার পর এডিট এই অপশনটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি যে ফটোটি এডিট করেছেন সেই ফটোটি সিলেক্ট করবেন, তারপর এখানে স্টাইল এই অপশনটাতে ক্লিক করবেন, এখান থেকে কার্টুন ফোর এই অপশনটাতে ক্লিক করে দেবেন, এক সময় অপেক্ষা করবেন। তো গাইস ফটোটি একটু স্মুথ হয়ে গেছে,
তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন, এটাকেও সেভ করে নেবেন। এখনও কাজ শেষ হয়নি, আপনি পুরো ভিডিওটি দেখুন। তো তারপর আপনার গ্যালারিতে চলে যাবেন, যে ফটোটি এইমাত্র সেভ করলেন সেই ফটোটি নেবেন এখান থেকে। তারপর এখানে স্যান্ড এই অপশনটাতে ক্লিক করে বা আপনার মোবাইলে যেখান থেকে শেয়ার করা যায়, স্কেচবুক একটি অ্যাপ্লিকেশন রয়েছে, এটাও প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। তারপর এটাতে ক্লিক করে দেবেন, তো তারপর এটার ভিতরে চলে যাবে। তারপর এখানে দেখুন উপরে একটা অপশন রয়েছে, এই যে এই অপশনটাতে ক্লিক করবেন, তারপর প্লাস এখানে ক্লিক করবেন। এবার একটা বেড়ে গেছে উপরে দেখুন, তারপর এখানে কালারটা সিলেক্ট করবেন, এখানে আপনি রেড কালারটা সিলেক্ট করতে পারেন, আপনার পছন্দ মতো যেটা দিয়ে দেন আপনি দিলেন। তো আমি রেড কালারটা সিলেক্ট করছি, তারপর এই ক্রসে ক্লিক করে, তারপর এখানে দেখুন একটা আইকন রয়েছে, এই আইকনটাতে ক্লিক করলাম। এখান থেকে আপনি ট্র্যাডিশনালে গিয়ে এই পেন্সিলটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর সেটিংয়ে চলে যাবেন, আপনার সাইজটা বাড়িয়ে দেবেন আর এটা অপোজিটে 100 রাখবেন, তারপর ক্রসে ক্লিক করে দেবেন, তারপর এটাকে এইভাবে ঘষবেন। তারপর শেষ হয়নি, তো তারপর আপনি আবার প্রথমে যেটাতে ক্লিক করেছিলেন উপরে এটাতে ক্লিক করবেন, তারপর এই যে এখানে দেখুন লাল হয়ে রয়েছে এটার উপর ক্লিক করবেন। এখানে আপনি নর্মাল যে অপশন রয়েছে যে ব্লেন্ডিং, এইটার উপর ক্লিক করবেন, তারপর এখানে ডার্কেন করে দেবেন, ক্রসে ক্লিক করবেন। এবার আপনি আবার সেটিংটা বাড়িয়ে দেবেন, এই সাইজটা বাড়িয়ে গেঞ্জির কালারটা একটু ব্ল্যাক থেকে রেড করে দেবেন, তাহলে একটু সুন্দর দেখাবে। তো গাইজ, আমি তো মানে সাইডে মাইডে সাইডে একটু যাচ্ছে, তো তার জন্য আমি দুঃখিত, কারণ আমি আপনাদেরকে তো ভালো এডিট করতে মানে করিয়ে দেখে দিতে পারছি না, কারণ এগুলো অনেক সময়ের প্রয়োজন। আমি জাস্ট মানে দেখে দিচ্ছি, আপনার আপনার অ্যাডজাস্ট করে নেবেন আপনার মন মতো, আমি আমার স্বাভাবিক আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট করতেছি। তো গাইজ, আমি একরকম করলাম, করার পর এটাকে সেভ করে নেব। সেভ, তো বন্ধুরা আমি এখন আমার গ্যালারি থেকে দেখিয়ে দিচ্ছি। সরি গাইজ, এখানে মাথার মাঝে একটু রং মানে ভুলবশত হয়তো লেগে গেছে, তো আমি জাস্ট আমার যেরকম আমার থাম্বনেইলে দেখিয়েছিলাম ঠিক সেরকমভাবে আমি কিন্তু আপনাদেরকে এডিট করে দেখিয়ে দিয়েছি, হয়তো কিছু ত্রুটি হয়েছে, তো তার জন্য আমি খুবই দুঃখিত। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।